মিরকাতে ইমাম মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ উল্লেখিত দেয়ালের আড়ালে কি জানে না এবং একজন বেয়াদব সমাচার। স্ক্রিনে আপনারা সেই বর্ণনাটি লক্ষ্য করুন, ইমাম সাখাভী রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে সেই কথাটা উল্লেখ করেছেন যে মা আলামু মা খালফা জিদারি হাজা, অর্থাৎ আমার এই দেয়ালের পিছনে যা আছে আমি তা জানি না। আল্লাহর নবী ওয়ালের ওই পাশে কি দেখে না বা জানে না, এই দলিল আইনুল হুদা সাহেব দিয়েছেন। দেখুন ইমাম সাখাভী এই দলিল সম্পর্কে কি লিখেছেন। ক্বালা শাইখুনা লা আসলা লাহু, আমাদের শায়খ বলেছেন যে এটার কোনো ভিত্তি নাই। জেহালত কোনোদিন ইলমের সামনে টিকতে পারে না। আসুন আমরা কিতাব দেখি, আল মাকাসিদুল হাসানা। আল মাকাসিদুল হাসানা আপনারা এটা দেখেছেন 934। মা আলামু খালফা জিদারি হাদা ক্বালা শাইখুনা লা আসলা লাহু, এতটুকু আপনারা দেখেছেন। কিন্তু এরপরে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আপনারা দেখতে পারেননি দুর্ভাগ্যবশত, কারণ এগুলা সব জায়গা থেকে সব কিছু আপনি পাবেন না। আহলুল খিয়ানা যারা, তাদের কাছ থেকে আপনি আমানতদারি পাবেন না। এখান থেকে ক্বালা শাইখুনা, আমাদের শেখ বলেছেন ইবনু হাজার আসকালানি, লা আসলা লাহু, এটার কোনো আসল নেই। এরপরে কুলতু, ইমাম সাখাউয়ির বক্তব্যই শুরু হয়েছে এখান থেকে। ইমাম সাখাউয়ি আল মাকাসিদুল হাসানা সাহেবুল মাকাসিদুল হাসানা, ইমাম সাখাউয়ি তার বক্তব্যই শুরু হয়েছে এখান থেকে, কুলতু থেকে। ভণ্ডদের ট্যাবলেট খাইলে সমস্যা হয়। লা আসলা লাহু, ক্বালা শাইখুনা লা আসলা লাহু, এতটুকু বলেছেন যে আমাদের শেখ বলেছেন এটার আসল নেই। কুলতু, আমি বলি, মানে সাহাবী বলেছেন, ওয়ালাকিন্নাহু ক্বালা ফি তালখিস تخريج الرافع عند قوله في الخصائص ويرى من وراء ظهره كما يرى من قدامه هو في الصحيحين وغيرهما من حديث أنس وغيره والأحاديث الواردة في ذلك مقيدة بحالة الصلاة وبذلك يجمع بينه وبين قوله لا أعلم ما وراء جداري انتهى। ইমাম সাখাউই বলেন যে আমি বলি যে এখানে ক্বালা শাইখুনা, তিনি লা আসলা লাহু বলেছেন, তবে তালখিস তালখিসুল হাবীর তাখরিজুর রাফিঈ ওই কিতাবের মধ্যে খাসাইসে যে হাদিসটা আছে, ওয়ায়ারা মিন ওয়ারাই যাহরিহি, যে তার পিছন থেকে দেখেন, যেভাবে সামনে থেকে দেখেন, এই হাদিস সহিহাইনে আছে, অন্যান্য কিতাবের মধ্যেও আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে। ওয়াল আহাদীসুল ওয়ারিদাতু ফি যালিকা মুকাইয়্যাদা বিহালাতিস সালাম, এবং এই হাদিসগুলি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নিজে বলছেন এই হাদিসগুলি মুকাইয়্যাদা বিহালাতিস সালাহ, এই হাদিসগুলি নামাজের সাথে সংশ্লিষ্ট। এই যে পিছনে যেমন দেখেন সামনে তেমন দেখেন, এগুলো নামাজের সাথে সংশ্লিষ্ট। কে বলেছেন? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওয়া বিযালিকা ইউজমাউ বাইনাহু ওয়া বাইনা কওলিহি লা আ'লামু মা ওয়ারা জিদারি, এবং এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুইটা কৌলের মধ্যে জমা হবে, তাতাবুক হবে, যে অন্য কৌল আছে লা আ'লামু মা ওয়ারা জিদারি, যে আমি আমার দেয়ালের বাইরে কি আছে আমি জানি না, এই কৌল, আর আমি পিছনে সামনে দেখি, এই দুইটার মধ্যে তাতাবুক হয়ে যাবে, জমা হয়ে যাবে, এইভাবে যে আমি সামনে পিছনে দেখি এটা নামাজের সাথে সম্পর্কিত। এতটুকু উল্লেখ করার পরে সাহাবী বলেন, ওয়া হাযা মুশ'ইরুন বিউরুদিহি, হাযা মুশ'ইরুন বিউরুদিহি, এটা প্রমাণ করে যে এই হাদিস লা আ'লামু মা ওয়ারা জিদারি, এটা আছে, এটার আসল আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাংলাদেশের সুন্নিয়ত জেহালত আর খেয়ানতের কবলে।